জন্য বলছে যে দিন আমি কুমিল্লা ডাক্তার দেখাইছি সেই দিনই কয়ে আপনি বসতেই পারেন না, আপনি তাড়াতাড়ি কালকে গিয়ে অপারেশন করে নাইলে এক্ষুন যান। এরপরে বাড়িতে যোগাযোগ করে মানে 3-4 দিন আমি এই ধৈর্য ধরে রইলাম ব্যথা লয়ে ওই। এরপরে আমার মায়া বার করলো ইয়াতে ইউটিউবের থেকে বার করে, সেটা কইছে মা এই ডাক্তার শফিউল প্রধান আছে, আপনি যান ডিপিএসসি হাসপাতালে গেলে আপনি ভালো হইবে। ভালো আছি পুষ্প আক্তার, আসসালামু আলাইকুম। আমি সবার সাথে এই সব সময় ভালো ব্যবহার করছে, হেরাও ভালো ব্যবহার করছি, অনেক উন্নত হয়েছে। আমি যে আসলাম এনে আমি কোনো কষ্ট পাইছি না কোনো কিছু, আমার আল্লাহ সুস্থ করছে আলহামদুলিল্লাহ শুকর। আমি আসার সময় হাঁটতে আসতে পারি না, অনেক প্রচণ্ড ব্যথা ছিল, হাঁটতে পারছি, হাঁটতে আইসি, হাঁটতে আইলো ফাওটা হেসরা এমন লাগছে ডান ফাওটা, প্রচণ্ড ব্যথা করতো, বসতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, খাটে বসতে পারতাম না, কোনো কানোর ওই টয়লেটও বসতে পারতাম না, এত ব্যথা ছিল, ভাত খাবার খাইছি না। এটা অনেক বছর আগের থেকে আমরা মাজার মেদে না ছিল, এরপরে পায়ে নামে গেছে এই দুনো রানের মেদে নামে মাংসর ভিতরে ব্যথা করছে। এর আগে মানে 2-10 বছর আগে 7,000 টাকা করে ইঞ্জেকশন কুমিল্লাতে করা হয়েছিল, হ্যাঁ আমি কিচ্ছু বুঝছি না। এরপরে এদিকে বেশি ব্যথা বাড়ছে, পরে কুমিল্লাতে ওষুধ খাইছি, বলছে অপারেশনের কথা, খারাপ লাগছে অপারেশনের কথা শুনে ডর লাগছে, মেরুদণ্ডের মধ্যে অপারেশন কিভাবে করব। এখন আল্লাহ দিলে সুস্থ, পুরোপুরি সুস্থ, পুরোপুরি হাঁটতে পারি, খাওয়া দাওয়া ঘুম টুম সব ঠিক আছে। ছেলে মেয়ে 3 মেয়ে 1 ছেলে, খেলাধুলা করে দুষ্টামি তো করে আমার শরীরে ফাড়া দিতে দিছি না, এত ব্যথা ছিল পুরো শরীরে। কঞ্জুতে আমার নাতি পুত্রে আমার সারা শরীরে ফাড়ে, তো আমি কান্দাকাটি করতাম না, এসব মধ্যে ফাড়া দিতে দৌড়তেই দিছি না। ইউটিউবেতে আমার বড় মেয়ে বার করছে, আমার এমুক ডাক্তার আছে, আপনি ইয়ার ঠিকানা লইছি, আমি ঠিকানা লইয়া তাড়াতাড়ি যান। প্রথম দিন আসার পরে স্যার বলছে আল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আপনি আসছেন ওষুধপত্র দিলে ঠিক হয়ে যাবে, টেনশন করেন না। স্যার ডাইরেক্ট না করছে আমি অপারেশন করবো না, অপারেশন করলে আপনি অন্য জায়গায় করেন। যেই দিন আমি কুমিল্লা ডাক্তার দেখাইছি সেই দিনই কয়ে আপনি বসতেই পারেন না, আপনি তাড়াতাড়ি কালকে গিয়ে অপারেশন করে নাইলে এক্ষুন যান। এরপরে বাড়িতে যোগাযোগ করে মানে 3-4 দিন আমি এই ধৈর্য ধরে রইলাম ব্যথা লয়ে ওই। এরপরে আমার মায়া বার করলো ইয়াতে ইউটিউবের থেকে বার করে, সেটা কইছে মা এই ডাক্তার শফিউল প্রধান আছে, আপনি যান ডিপিএসসি হাসপাতালে গেলে আপনি ভালো হইবেন, টাকা গেলে যাইব, টাকা পয়সা চিন্তা করেন। এরপরে পাঠাই দিছে আমার ছেলের দিয়ে আমার ননসের জামাইরে দিয়ে। এরপরে ডাক্তার বলছে 1 মাসের ভর্তি থাকতে হবে, অনেক সমস্যা আছে। এরপরে 1 মাসের লাগে ভর্তি হয়েছি, আল্লাহ দিলে কালকে 15 দিন হবে, আজকে 14 দিন এই পুরোপুরি সুস্থ হয়েছি, আমি বাড়ি কালকে চলে যাব। হ্যাঁ নার্সর নার্সেরা এই সব সময় আমার দেখাশোনা করছে, থেরাপিগুলো ঠিক মতোই দিছে, ওষুধপত্র ঠিক মতো খাওয়াইছে, কোনো কষ্ট হয়েছে না। আমি এখানে ডিপিএস হাসপাতালে এসে ভালো হয়েছি, পুরোপুরি সুস্থ হয়েছি আল্লাহর রহমতে। সবাই আপনারা এই হাসপাতাল আসবেন, আসলে ভালো হয়ে যাবেন, আমি অনেক খুশি হয়েছি এই হাসপাতালে এসে, পরিবেশ আমার পছন্দ লাগছে, আর নার্সেরা অনেক আমার আদর করছে, ডাক্তারও আদর করছে, ভালোভাবে ব্যবহার করছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।